এটা একটা বেল ফুলের ডাল আমি পাশে বাড়ি থেকে চেয়ে এনেছি আমার কাছে বেল ফুলের ডাল বেল ফুলের গাছ আপাতত নেই তো সরু একটা ডাল দিয়েছে এটাকেই আমি দুটো টুকরো করে লাগাবো। অনেক গাছেরই যেগুলো ডালে হয় সেগুলো আমরা যদি কালেকশান করে লাগাতে পারি তো কিনতে হয় না এক থেকে অধিক গাছ বানানো যায় প্রথমেই সব পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ডালটাকে দুটো টুকরো করে নিয়েছি খুবই সরু ডাল তবুও বেঁচে যাবে বেল টগর অনেক রকম জবা বুগেনভেলিয়া এসব গাছ সাধারণত ডালেই হয় তো এটা একটু অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়ে তারপর প্লেন লালবালিতে আমি কোনো রুট হরমোন কোনো দিনই ব্যবহার করি না বা অ্যালোভেরা জেল কোনো কিছু ব্যবহার করি না আমি প্লেন লাল বালিতেই ডাল লাগিয়ে প্রচুর গাছ তৈরি করুন আমার বাগানের অনেক গাছে আমি এইভাবেই তৈরি করি আর তৈরি করে অনেককে দিয়েও দিই যেহেতু এত ডাল লাগানো হয় তত গাছ লাগানোর মতো জায়গাটাও থাকতে হয় তো দিন পঁচিশ হয়েছে প্রায় পঁচিশ দিন হলো সুন্দর কচি পাতা বেরিয়েছে তবে আমার অভিজ্ঞতা যা বলে এখনও শিকড় হয়নি গাছে তো আমি এখনও তুলবো না আরও দিন পনেরো পরে তারপর গাছটাকে তুলে লাগাবো তো এইভাবে ছায়াই রেখে দিই গাছ আমি আর জল শুকিয়ে গেলেই জল দিই যেহেতু ড্রেনেজ ব্যবস্থা ভালো জল ওভার হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না এই যে প্রায় দেড় মাস হয়ে গেল গাছ আরও পাতা ছেঁটেছে তো এখন আমি শিওর এটা সুন্দর শিকড় হয়ে গেছে তার জন্য ছোট যেহেতু গাছ ছোট তাই আমি ছোট ছোটো দুটো পট নিয়েছি হালকা গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি এই দুটো গাছকে দুটো টবে লাগিয়ে দেবো আপাতত এইটাই থাকবে আর একটু বড় হলে গাছ তারপরে আবার টপ চেঞ্জ করে দেব তো চলুন দেখি কতটা শিকড় হলো দেখুন খুব সুন্দর শিকড় হয়েছে দুটো গাছেই তো দুটো গাছে আমি এখন লাগিয়ে দিচ্ছি লাগিয়ে ছায়ায় রেখে দেব অন্তত পাঁচ ছ দিন তারপর গাছটা বাইরে রোদে দিয়ে আর তখন দিন পনেরো বাদের থেকে হালকা হালকা করে এটাকে তরল খাবার দেব তো আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই গাছে ফুল পেয়ে যাব তো সবাই আমরা যারা বাগান করি কম বেশি সবাই ডাল থেকে চারা তৈরি করি তো এইভাবে যে গাছ নেই কোথা থেকে চেয়ে বা কালেক্ট করে সেটা করতেই পারি আমরা গাছ সব গাছ কেনা সব সময় সম্ভব হয় না আর যেটা ডালে হয় সেটা যদি কালেকশন করে আমরা তৈরি করে নিতে পারি সেটা সবচেয়ে বেস্ট আবার বেশি গাছ হয়ে গেলে অন্যকে দিয়েও দিতে পারি সেটাও খুব ভালো তাদেরও গাছ লাগানোর প্রতি উৎসাহ হয় নিজেরও ভালো লাগে কাউকে একটা চারা তৈরি করে দিতে পারলে তাহলে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার